নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন ইউটিউব চ্যানেলে সুস্মিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি যে সুস্বাদু নতুন রেসিপি নিয়ে এসেছি সেটি হলো বর্ষার স্পেশাল খাবার মাখনা খিচুড়ি সাথে অমলেট পোচ। এই রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণগুলি লেগেছে সেগুলি আপনাদের দেখাচ্ছি। মাখনা, চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, চিড়ে রাখা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, সরিষার তেল আর ঘি। আমি হাঁড়ির মধ্যে এবার চাল আর ডাল আমি ধুয়ে দিচ্ছি খিচুড়ি হওয়ার জন্য। এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। মাখনাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিলাম। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মাখনাগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখনাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। মাখনাগুলো হয়ে গেছে আমার ভাজা, প্রায় 1 মিনিট মতো ভাজা হলো। আমি এবারে মাখনাগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে অল্প তেল দিলাম। আমি খুব অল্প তেলেই রান্না করতে ভালোবাসি, কারণ বেশি তেল আমার ভালো লাগে না খেতে। আমি এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এর উপরে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো লাল করে দিতে হবে। একটু আমি নুন দিলাম এতে, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি অল্প আদা রসুন বাটা দিয়ে দিলাম, হালকা একটু তেল দিলাম। আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু হলুদ দিচ্ছি, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাটা কষে নেব। খিচুড়িটা আমার ফুটছে। এবার আমি কষে রাখা মশলাটা এই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। খিচুড়িটা একটু নেড়ে দেব। একটু হলুদের পরিমাণটা কম হয়েছে, আমি একটু হলুদের পরিমাণটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবারে অল্প একটু তেল দিলাম। তেলের মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা। এবার আমি 5 ফোড়ন গুলো দিয়ে দিলাম। একটু নাড়তে হবে 5 ফোড়নটা। সাঁতাল দেওয়ার জন্য আমি 5 ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ আমি একটু ঘি দিয়ে দিলাম আর
এই মাখনাগুলো এতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই মাখনা খিচুড়ি করে তোমরা খেয়ে দেখো, মাখনা খিচুড়ি খুব সুস্বাদু হয়ে গিয়েছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি পুরোপুরি খিচুড়িটা আজ বন্ধ করে দিলাম। আমি এবারে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা অমলেট পোচ বানানোর জন্য আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি ডিমের সাদা অংশটি ফাটিয়ে রেখেছিলাম, এখন আমি এই সাদা অংশটা দিয়ে দিলাম। ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম, এবার আমি এই অমলেটের মধ্যে ডিম পোচ বানিয়ে নিলাম। মাখনা খিচুড়ি আমার তৈরি হয়ে গিয়েছে। বন্ধুরা এই বর্ষার দিনে কে না চায় বলুন তো গরম গরম খিচুড়ি, অমলেট পোচ, আর তার সাথে যদি থাকে পাঁপড় ভাজি। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আমায় কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লেগেছে।